etc. It is Korim. Korim is a good boy. Korim is a noun. As a pronoun, kake bale, noun and poribatte je word byabohrito hoy, take pronoun bale. Jemon he, she, we, you, etc. Itadi. Yes, pronoun kake bale. Noun and poribatte je word byabohrito hoy, take pronoun bale. এবার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড নাউন ও প্রোনাউনের দৈর্ঘ্য, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে সেটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন মহিম ইজ এ গুড বয়, এখানে গুণ আছে কি অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, ওয়েল, টল, স্মল ইত্যাদি অ্যাডজেক্টিভ ইত্যাদি। ঠিক আছে, এখন ভার কাকে বলে? ভার হচ্ছে কি যা দ্বারা কোনো কিছু করা হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে কি ভার। যেমন ইট, যেমন খাওয়াটা ক্রিয়া বুঝাচ্ছে, এই জন্য ইটস আছে কি রাইস। আচ্ছা, এখন দেখো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এই চারটা আজকে আলোচনা করবো। আগামী আগামী ক্লাসে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আলোচনা করবো। এই পর্যন্ত আজকে তোমরা আগামী আচ্ছা যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কি অ্যাডজেক্টিভ এবং নাউন প্রোনাউনকে বিশেষিত করে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। যেমন হি ওয়াক স্লোলি, হি ওয়াক স্লোলি, এই স্লোলিকে কি অ্যাডজেক্টিভকে কি করে ক্রিয়াকে করে, হি ওয়াক স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে, ক্রিয়াকে কি আর ভার্বকে কি বিশেষিত করে, এই জন্য এটা কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। কি বুঝতে পারছো ক্রিয়া? প্রিয় ছাত্রছাত্রীরা, হি ওয়াক স্লোলি কিভাবে হাঁটে, আস্তে আস্তে হাঁটে, কি ভার্বকে কি করে বিশেষিত করছে, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। প্রিপজিশন কাকে বলে? যে ওয়ার্ড, প্রিয় ছাত্র দেখো প্রিপজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউনের নাউনের পূর্বে এবং ভার্বের পরে বসে সেন্টেন্সের অন্য অন্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে কি প্রিপজিশন। যেমন দি বুক, দি বুক ইজ অন দ্য টেবিল, দেখো এখানে এই অনটা ভার্ব এবং এর কি সেন্টেন্সের অন্য অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করছে টেবিল। এই অনটা অনটা কি বইটি টেবিলের উপরে, তাই না? এই অনটা কি টেবিল এবং এই সাবজেক্টের নাউনের সাথে সম্পর্ক স্থাপন করছে, এটা হচ্ছে কি প্রিপজিশন। ঠিক আছে, আচ্ছা এখন আছে কি কনজাংশন। কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে সেটা হচ্ছে কি কনজাংশন, সংযোজক অব্যয় যাকে বলা হয়। কনজাংশন কোনগুলো? রহিম অ্যান্ড করিম গো টু স্কুল, দেখো রহিম অ্যান্ড করিম এই দুটো ওয়ার্ড কি কি অ্যান্ড দ্বারা সংযুক্ত হচ্ছে করতেছে, তাই না? এই অ্যান্ড হচ্ছে কি সংযোজক অব্যয় বা কনজাংশন। ঠিক আছে, রহিম অ্যান্ড করিম গো টু স্কুল, রহিম এবং করিম একত্র, রহিম এবং করিম স্কুলে যায়, এই অ্যান্ড এই অ্যান্ডটা কনজাংশন, এখানে দুটো ওয়ার্ডকে কি করতেছে সংযুক্ত করতেছে, এই জন্য এটা কি কনজাংশন। আর একটা দেখো, আর একটা উদাহরণ দিচ্ছি,
He is king. Now, he is king.